জি ভাই, আপনার কাছে আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে দশমে দশের জন সমাবেশের পর থেকে আমরা শুনছি সবাই সমর্থনা করতে জামাত আওয়ামীলীগের সঙ্গে, আসলে কখন? ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য, যেটা এক শ্রেণীর মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে। আসলে মূলত গত 10ই জুনে যে আমাদের জামাতের ঐতিহাসিক প্রোগ্রাম আমরা করেছি, আমরা জানি যে এর আগে আমরা 5 বার প্রশাসনের কাছে প্রোগ্রামের অনুমতি দিয়েছি। তো যে কোনো কারণেই হোক, সরকার দেশ বিদেশ জনগণের চাপেই মূলত আমাদেরকে এই প্রোগ্রাম করতে দিতে তারা বাধ্য হয়েছে। এই জন্যে আমরা মনে করি এটা জামাতের প্রতি করুণা না, বরং এটা জামাতের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, নৈতিক অধিকার আমাদের ছিল। এবং সাথে সাথে এই 10ই জুনের প্রোগ্রামের পরে আজকের এক শ্রেণীর পত্রপত্রিকা, মিডিয়া, তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা আজকে জামাতের নামে সরকারের সাথে আদাতে যে প্রশ্ন তোলে, এটা আমরা মনে করি একটা পাগলের কলাপ সার আলোচনা। বরং আপনারা জানেন যে এদেশের আমাদের সেই জনপ্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুল্লাহ এবং আলতাফুল গুলাম আজম, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা সহ আমাদের প্রায় 11 জন নেতৃবৃন্দকে এই সরকার অন্যায়ভাবে বিচারিক নামে তার হত্যা করেছে। সুতরাং সেই সরকারের সাথে, এই নরবলে সরকারের সাথে আমাদের আদাতের কোনো প্রশ্নই আসে না। এই জন্যেই বরং জামাতের যেই 10 তারিখের যে সমাবেশ আমরা করেছি, এটা ছিল আমাদের মূলত আমাদের দাবির অংশ হিসেবে সরকার মেনে নিতে বাধ্য হয়েছে। এবং সরকার আপনারা জানেন যে এখন নিজে ভয়ে আছে এবং সরকারের এখন শেষ অবস্থা, ওই দাঁত যেরকম পড়ে যাওয়ার আগে নড়ে, সরকারের এই নড়বড়ে অবস্থা। সুতরাং এই সরকারের সাথে আপাতত প্রশ্ন নাই, বরং আমরা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত না হলে আমরা জামাত ইসলামী কোন নির্বাচনেও কিন্তু আমরা অংশগ্রহণ করব। সুতরাং আপাতত প্রশ্ন তখনই আসবে, কেউ বলে যে আপাত করে একটা নির্বাচন করতেছে, আমরা এই কেয়ারটেকার সরকার, জামাত যে ফর্মুলা দিয়েছে তার ভিত্তিতে কেয়ারটেকার সরকার এর আগেও প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার সেটিকে বাতিল করেছে। আমরা এখন কেয়ারটেকার সরকার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কোন নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা আমাদের একবার স্থির হবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।